সৈয়দ মাইনুল হোসেন। বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধের অম্লান স্মৃতিকে চিরজাগরুক রূপে ধারণ করার জন্য স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে যে ভাস্কর্যগুলো স্থাপিত হয়েছে তার মধ্যে নিগূঢ় স্থাপত্যের জ্ঞান এবং শৈল্পিক ভাবব্যঞ্জনার সম্মিলনে একীভূত হয়ে আছে আমাদের জাতীয় স্মৃতিসৌধ। যে মানুষটির ক্ষুরধার মস্তিষ্ক থেকে এই স্থাপনাটির অনিন্দ সুন্দর সজ্জা জন্ম নিয়েছিল তার নাম সৈয়দ মাইনুল হোসেন। অথচ তিনি যতদিন বেঁচে ছিলেন তার অর্ধেকেরও বেশি সময় এই মানুষটিকে কাটাতে হয়েছিল নিভৃত আর নীরব একটি জীবন। মৃত্যুর পরেও তাই বিস্মৃতির মেঘে তিনি ঢেকে গেছেন অনেকখানি। সৈয়দ মাইনুল হোসেনের জন্ম 1951 সালের 17 মার্চ ঢাকায়। তার বাবার নাম সৈয়দ মুজিবুল হক এবং মা সৈয়দা রশিদা হক। তার দাদা সৈয়দ এমদাদ আলী ছিলেন তৎকালীন একজন বিখ্যাত সাহিত্যিক। অন্যদিকে মা রাশিদা হক ছিলেন প্রখ্যাত কবি গোলাম মোস্তফার কনিষ্ঠ সন্তান। সেই সূত্র ধরে সৈয়দ মাইনুল হোসেনের বেড়ে ওঠা একটি শিক্ষানুরাগী পারিবারিক সমৃদ্ধ আবহাওয়ায়। ছোটবেলা থেকে তাই বইপত্র আর ছবি আঁকা দিয়ে তিনি গড়ে তুলেছিলেন নিজের একটি ভুবন। তাছাড়া শৈশবে তিনি কিছুটা ভগ্নশাস্তির অধিকারী হওয়ায় সমবয়সী অন্যান্য সকলে যখন চঞ্চল হয়ে ছুটে বেড়াচ্ছিলেন তখন তার ভেতরে আস্তে আস্তে বিকশিত হতে থাকে শান্ত সৌম্য এক ভাবময়তা। কর্মসূত্রে সৈয়দ মাইনুল হোসেনের বাবা ছিলেন ফরিদপুর রাজেন্দ্র কলেজের ইতিহাসের অধ্যাপক। তাই ছেলেবেলার একটা বড় সময় মাইনুল হোসেনের কেটেছে এই ফরিদপুরেই। ফরিদপুর মিশন প্রাথমিক বিদ্যালয় ছিল মাইনুলের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান। তারপর 1962 সালে তিনি ভর্তি হন ফরিদপুর জিলা স্কুলে। তখন মাইনুল সদ্য কৌশলে পা রেখেছেন। ভারত পাকিস্তান যুদ্ধের ভয়াবহতা আস্তে আস্তে হ্রাস করছে চারদিক। রোগা ছিপছিপে মাইনুল স্কুল শেষে নিঝুম শহরে ঘুরে বেড়ান। বিকেলের রোদ গায়ে মেখে ছায় ঢাকা রাস্তা আস্তে আস্তে হেঁটে চলেন মাথায় অসংখ্য কল্পনা নিয়ে। 1967 সালে মাধ্যমিক পাশ করবার পর তিনি বাবার কলেজেই ভর্তি হন। 1969 সালে এখান থেকে কৃতিত্বের সাথে তিনি উচ্চ মাধ্যমিক পাশ করেন। খুব ছোটবেলা থেকেই মাইনুল হোসেনের ছবি আঁকার দিকে ভীষণ ঝোঁক ছিল। সারাদিন যা দেখতেন রাতে ড্রয়িং বুকে এঁকে ফেলতেন। ছবি আঁকার এই আগ্রহ দেখে তার বাবা খুব চাইতেন তার ছেলে স্থাপত্য নিয়ে পড়ুক। যেহেতু তিনি নিজে ছিলেন ইতিহাসের শিক্ষক তাই প্রাচীন স্থাপত্য ও শিল্পকলার প্রতি একটি অনন্য আগ্রহ গড়ে উঠেছিল তার। সেই আগ্রহ আস্তে আস্তে মাইনুলের মাঝেও সংক্রমিত হয়। মাইনুল ঠিক করেন স্থাপত্যই হবে তার পরবর্তী জীবনের সঙ্গী। মূলত সেই লক্ষ্যেই তিনি 1970 সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে স্থাপত্য নকশা বিভাগে ভর্তি হন। আর তাই সর্বদা স্থাপত্যবিদ্যার পাঠক্রম তার অধ্যয়ন করা বিষয়গুলো তিনি বইয়ের পাতায় কেবল আটকে না রেখে সৃজনশীল উপায়ে সেগুলোর ব্যবহারিক প্রয়োগের চিন্তা করতেন। 1976 সালে তিনি প্রথম শ্রেণী পেয়ে বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেন। এ বছরই এপ্রিল মাসে ইএএস কনস্ট্রাকশন লিমিটেডে জুনিয়র স্থপতি হিসেবে যোগদান করেন তিনি। কয়েক মাস পর এই চাকরি ছেড়ে একই বছর আগস্টে বাংলাদেশ কনসালট্যান্ট লিমিটেডে তিনি জুনিয়র স্থপতি হিসেবে যোগদান করেন। এরপর তিনি কাজ করেন স্থপতি সংসদ, শহীদুল্লাহ অ্যান্ড অ্যাসোসিয়েট লিমিটেড সহ বেশ কিছু স্বনামধন্য সরকারি ও বেসরকারি স্থাপত্য প্রতিষ্ঠানে। কর্মজীবনে সৈয়দ মাইনুল হোসেন প্রায় 40টি বড় বড় স্থাপনার নকশা করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য জাতীয় স্মৃতিসৌধ 1978 সালে, ঢাকা জাদুঘর 1982 সালে, ভোকেশনাল রিসার্চ ট্রেনিং ইনস্টিটিউট ও ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট 1977 সালে, বাংলাদেশ বার কাউন্সিল ভবন 1978 সালে, চট্টগ্রাম ইপিজেডের অফিস ভবন 1980 সাল, শিল্পকলা একাডেমির 1200 আসন বিশিষ্ট অডিটোরিয়াম ও উত্তরা মডেল টাউন আবাসিক প্রকল্প 1985 সাল। কিন্তু দেশ ও জাতির প্রতি তার সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান হলো জাতীয় স্মৃতিসৌধের নকশা করা। 1971 সালে 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে গঠিত নতুন সরকার মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের স্মৃতি ধরে রাখতে সাভারে জাতীয় স্মৃতিসৌধ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেন। সেই লক্ষ্যে 1972 সালে 16 ডিসেম্বর বাংলাদেশের প্রথম বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। জাতীয় স্মৃতিসৌধ স্থাপনের বাস্তবায়নকল্পে
তিন ধাপে স্থাপত্য পরিকল্পনার কাজ শুরু হয় যা শেষ হয় 1982 সালে। সাভারে এই প্রকল্প বাস্তবায়নের প্রথম ধাপে 84 একর জমি অধিগ্রহণ করা হয়। পরবর্তী ধাপে 1976 সালে এই প্রকল্পের জন্য প্রতিযোগিতামূলক একটি প্রক্রিয়ার মাধ্যমে জাতীয় পর্যায়ে স্থাপত্য সজ্জা অথবা আর্কিটেকচারাল ডিজাইন আহ্বান করা হয়। এই প্রতিযোগিতায় নির্বাচক মণ্ডলীর সভাপতি ছিলেন সেই সময়ের আরেকজন বিখ্যাত স্থপতি মাজহারুল ইসলাম। প্রথমবার কোনো প্রতিযোগী নির্বাচিত হতে পারেনি, কিন্তু দ্বিতীয়বার প্রতিযোগিতায় 20টির মতো ডিজাইন জমা পড়ে, যার মধ্যে কেবলমাত্র সেই সময়ের তরুণ স্থপতি ময়নুল হোসেনের নকশা রাষ্ট্রীয়ভাবে গৃহীত হয়। এর 3 মাসের মধ্যে স্থপতি মাইনুল চূড়ান্ত নকশার কাজ শেষ করেন। জাতীয় স্মৃতিসৌধের স্থাপত্য কর্মটি নির্মাণ ও সার্বিক প্রকল্পের কাজ শুরু করেন স্থপতি ও মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ। সেই সময় এ প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে ছিল কনকর্ড লিমিটেড। আগেই বলা হয়েছে যে স্থপতি ময়নুল সবসময় চাইতেন তার প্রাতিষ্ঠানিক স্থাপত্য শিক্ষার অধ্যয়নকৃত পাঠ্যবইয়ের পাতায় কেবল আবদ্ধ না রেখে তাকে নিজে নির্মাণশৈলীর পরিকল্পনায় মিশিয়ে দিতে। স্মৃতিসৌধের নকশা প্রণয়ন করবার সময় তিনি একই কাজ করেছিলেন। স্থাপত্য পাঠের প্রথম ভাগে শেখা জ্যামিতিক কিছু ধারণাকে কাজে লাগিয়ে তিনি আস্তে আস্তে রূপদান করলেন একটি অনন্য সজ্জা রীতির। একটি তলে অবস্থিত আনুভূমিক রেখা বরাবর লম্ব স্থাপনের পর লম্ব বরাবর সমান দূরত্ব সম্পন্ন 7টি বিন্দু প্রথমে তিনি কল্পনা করলেন। ঠিক একইভাবে আনুভূমিক রেখাটিকে যে বিন্দুতে লম্বটি ছেদ করেছে তার দুই দিকে সমান দূরত্ব করে 7টি বিন্দু ধরলেন। এরপর তিনি যেটি উলম্ব বরাবর 7টি বিন্দুর মধ্যে আনুভূমিকভাবে সাপেক্ষ সবচেয়ে দূরের, যেটির সাথে আনুভূমিক রেখা সাপেক্ষে সবচেয়ে কাছের, দুই দিকে 2টি বিন্দুর সাথে সংযোগ রেখা বিবেচনা করলেন। একই নিয়ম মেনে তিনি উল্লম্ব বরাবর অবশিষ্ট 6টি বিন্দুকেও যোগ করে দিলেন দুই পাশের বিন্দুগুলোর সাথে, যার ফলে উলম্ব দুই পাশে সাদা চোখে একটি ভীষণ সুন্দর প্যারাবোলীয় আকৃতির সৃষ্টি হয়। উলম্ব রেখাটিকে তিনি মাটি থেকে 150 ফুট উঁচু পর্যন্ত কল্পনা করেছিলেন এবং এটিকে সমান 7 ভাগে ভাগ করেছিলেন। এই জ্যামিতিক ধারণাটিকে ভিত্তি করে স্মৃতিসৌধের মূল কাঠামোটি পরিকল্পনা করেছিলেন। 7 সংখ্যাটির একটি বিশেষ তাৎপর্য ছিল নকশাটিতে। সৌধটি 7 ঝোড়া ত্রিভুজাকৃতির দেয়াল নিয়ে গঠিত। দেয়ালগুলো ছোট থেকে ক্রমশ বড় ক্রমে সাজানো হয়েছে। এই 7 জোড়া দেয়াল বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের 7টি ধারাবাহিক পর্যায়কে নির্দেশ করে। 1952 ভাষা আন্দোলন, 1954 যুক্ত ফ্রন্ট নির্বাচন, 1956 শাসনতন্ত্র আন্দোলন, 1962 শিক্ষা আন্দোলন, 1966 6 দফা আন্দোলন, 1969 গণ অভ্যুত্থান, 1971 মুক্তিযুদ্ধ। এই 7টি ঘটনাকে স্বাধীনতা আন্দোলনের পরিক্রমা হিসেবে বিবেচনা করে সৌধটি নির্মিত হয়েছে। এই নকশা জমা দেওয়ার অনেকদিন পরে এক সাক্ষাৎকারে তার কাছে জানতে চাওয়া হয়েছিল তিনি কেন এই ধারণাটিকে কাজে লাগালেন। তিনি উত্তরে বলেছিলেন, চারদিকে প্রচণ্ড চাপ, সেই চাপে কিছু একটা উঠে যাচ্ছে। 52 থেকে 71 পর্যন্ত 7টা বড় বড় আন্দোলন হয়েছিল, সবচেয়ে নিচের খাসটা 52, সবচেয়ে উঁচুটা 71। স্মৃতিস্তম্ভের মূল প্রাঙ্গণের আয়তন 84 একর হলেও একে ঘিরে রেখেছে আরও 24 একর এলাকা নিয়ে সবুজ গাছপালায় সুশোভিত পরিপূর্ণ একটি বলয়। এই স্মৃতিসৌধ রচনা করেছে সকল দেশপ্রেমিক নাগরিক ও মুক্তিযোদ্ধাদের বিজয় ও সাফল্যের যুগলবন্দির। 7টি ত্রিভুজাকৃতির মিনারের শিখর দেশের মাধ্যমে বাংলাদেশের মুক্তির সংগ্রামের 7টি পর্যায়ের প্রতিটি অনবরত তাৎপর্যকে সূচিত করেছে। এই 7টি পর্যায়ের প্রতিটি সূচিত হয় 52 ভাষা আন্দোলনের মাধ্যমে। পরবর্তীতে 54, 56, 62, 66 ও 69 গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে অগ্রসর হয়ে 71 মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত বিজয় অর্জিত হয়। স্মৃতিসৌধকে ঘিরে রাখা চত্বরে আরও রয়েছে মাতৃভূমির জন্য আত্ম উৎসর্গকারী অজ্ঞাতনামা শহীদের 10টি গণসমাধি। পাশাপাশি রয়েছে উন্মুক্ত মঞ্চ, অভ্যর্থনা কক্ষ, মসজিদ, হেলিপ্যাড, ক্যাফেটেরিয়া। এরপরের গল্পটা জাতি হিসেবে আমাদের জন্য খুব একটা সুখকর নয়। সে জাতির একজন অন্যতম শ্রেষ্ঠ সন্তানকে বঞ্চনা করার ভীষণ নিষ্ঠুর গল্প। সৈয়দ মাইনুল হোসেনকে জাতীয় স্মৃতিসৌধের নকশা তৈরি করে দেওয়ার জন্য তাকে 2 লাখ টাকা সম্মানী দেওয়ার কথা থাকলেও পরে সেই টাকা তাকে দেওয়া হয়নি, বরং মন্ত্রণালয়গুলো নানা গড়িমসি শুরু করে। এক পর্যায়ে সম্মানীর 50% তার কাছে কর হিসেবে চাওয়া হয়। এ কথা নির্দ্বিধায় বলা যায় যে জাতীয় জীবনের অন্যতম স্মরণীয় একটি স্থাপনা তৈরি যে মানুষটি আমাদের উপহার দিয়েছিলেন
তার সম্মানই দেওয়ার বেলায় তো এত হীনমন্যতা কোনো পরিস্থিতিতেই লজ্জাজনক। এরশাদ কর্তৃক 1982 সালের 16 ডিসেম্বর জাতীয় স্মৃতিসৌধ উদ্বোধনের দিন সরকারি বেসরকারি পর্যায়ে বিভিন্ন কর্তা ব্যক্তি নিমন্ত্রিত ছিলেন, কিন্তু সেই অনুষ্ঠানে নিমন্ত্রিত ছিলেন না স্বয়ং সৈয়দ মইনুল হোসেন। অনুষ্ঠানের পর সবাই চলে গেলে জনতার কাতারে দাঁড়িয়ে তিনি দেখেছিলেন তার নকশা করা এই অনবদ্য স্থাপনার কর্মটিকে। একজন স্রষ্টার কাছে এর চেয়ে বড় দুঃস্বপ্ন আর কী বা হতে পারে। শুধু তাই নয়, স্মৃতিসৌধ নির্মাণের পর একটি বিরাট সময় পর্যন্ত স্মৃতিসৌধের নাম ফলকে স্থপতি হিসেবে মইনুল হোসেনের নাম ছিল ব্রাত্য। মইনুল হোসেনের জাতীয় স্মৃতিসৌধ বাস্তবায়নের নকশা গৃহীত হওয়ার পর তাকে মেরে ফেলার জন্য বেনামি হুমকি আসতে শুরু করে। অজ্ঞাত আততায়ীর ভয়ে আস্তে আস্তে তাই তিনি গৃহবন্দী হতে শুরু করেন। এক পর্যায়ে মানসিকভাবে এতটাই বিপর্যস্ত হয়ে পড়েন যে মানুষটি সারা জীবন 2-3 বারের বেশি তার স্মৃতিসৌধে যাওয়া হয়নি। তিনি আক্ষেপ করে বলতেন, 5 তলার বেশি বিল্ডিং তৈরি করার মতো ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি কোনো বাঙালির নেই, কিন্তু সে যদি 35 তলা বিল্ডিং বানায়, 150 ফুট উঁচু মনুমেন্ট তৈরি করে, তাকে শাস্তি পেতে হবে, সেই শাস্তি হচ্ছে আমার। মানসিকভাবে একরকম ভেঙে পড়া একজন মানুষ ব্যক্তিগত জীবনের একটি বড় সময় ভীষণ কষ্টের মধ্যে অতিবাহিত করেছেন। এমনিতে 1996 সালে পিতৃবিয়োগের পর তিনি ভীষণ ভেঙে পড়েন। তারপর ধীরে ধীরে সমাজের বিভিন্ন স্তরে মানুষের এই ক্লেদাক্ত মানসিকতা তাকে ভীষণভাবে হতাশ করে। ঢাকা মহানগরীর শান্তিনগরের এক গলিতে নানা গোলাম মোস্তফার পুরনো একতলা বাড়িতে বিষণ্ণ আর একাকী জীবন যাপন করতেন তিনি। কোনো অজানা আতঙ্কে অস্থির হয়ে থাকতেন সবসময়। স্থপতি মাইনুর হোসেন বিয়ে করেছিলেন 1982 সালে। তার 2 মেয়ের সান্নিধ্যে তিনি সর্বদা কামনা করতেন। পারিবারিকভাবে তিনি ভীষণ ভালোবাসতেন তার 2 মেয়েকে। জীবনের একটা সময় তিনি সব ব্যস্ততাকে অবসর দিয়ে শুধু পরিবারের সঙ্গেই থাকতে চাইতেন। তার 2 মেয়ের কথা থেকে জানা যায় এই মানুষটি পরিবারের সকলের সাথে কথা বলতে, হাসি মুখে আড্ডা দিতে বড় ভালোবাসতেন। নিভৃতে বাস করা এই মানুষটি মৃত্যুর আগ পর্যন্ত আমরা জানতাম না তিনি কেমন আছেন, কোথায় আছেন। 10 নভেম্বর 2014 তারিখে দুপুর 2:30 জাতীয় হৃদরোগ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ডাক্তাররা জানিয়েছিলেন মারাত্মক অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, নিম্ন রক্তচাপে তিনি আক্রান্ত ছিলেন বহুদিন ধরে। স্মরণসভায় প্রখ্যাত শিল্পী মুস্তফা মনোয়ার এই গুণী স্থপতি সার্বিক ব্যক্তিত্ব সম্বন্ধে বলতে গিয়ে বলেছিলেন, এক সমৃদ্ধ পারিবারিক ঐতিহ্যের অধিকারী মাইনুল হোসেন যুদ্ধ, ধ্বংস ও অন্যায়কে ঘৃণা করতেন। তার অনন্য শিল্পচিন্তার অনুপম প্রকাশ ঘটেছে জাতীয় স্মৃতিসৌধের প্রতি স্তম্ভে এবং এর সামগ্রিক নির্মাণ শৈলীতে। স্মৃতিসৌধের ঊর্ধ্বমুখী বিস্তার যেন বাঙালি জাতির হার না মানা চির উন্নত শিরকে নির্দেশ করে। সারা জীবন চিরমঞ্চিত পাদপ্রদীপের আলোছটা থেকে দূরে থাকা এই মানুষটি সারা জীবন বেঁচে থাকবেন তার কৃতির মাঝে। একজন শ্রেষ্ঠ স্থপতিকে জাতি হিসেবে সম্মান না দিতে পারা আমাদের সকল গ্লানি তখনই মুছে যাবে যদি সর্বদা বিনয় এবং নতমস্তকে আমরা তাকে স্মরণ করতে পারি।